আমরা এখন কেমিস্ট্রির এই ভর ক্রিয়া সূত্র নিয়ে আলোচনা করব। দেখেন প্রথমেই দেখা যাক যে ভর ক্রিয়ার সূত্রের যে সংজ্ঞাটা কি বলে। সংজ্ঞাটা হচ্ছে যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফলে সমানুপাতিক। আচ্ছা, এখন এই সক্রিয় ভরটা কি? সক্রিয় ভর হচ্ছে যদি সক্রিয় ভর হচ্ছে দুইটা আছে। একটা হচ্ছে যদি গ্যাসটা যদি পদার্থটা বা যে বিক্রিয়কগুলো যদি তরল হয় তাহলে সেক্ষেত্রে সেটার মোলার ঘনমাত্রা নিব। যদি তরল হয় তাহলে সক্রিয় ভরটা হবে মোলার ঘনমাত্রা, ঠিক আছে? কিন্তু যদি এই বিক্রিয়কগুলো যদি গ্যাস হয় যদি বিক্রিয়কগুলো আমাদের গ্যাস হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হবে আংশিক চাপ। এই আংশিক চাপটাই তখন সক্রিয় ভর হিসেবে কাজ করবে। আর যদি আমাদের এই বিক্রিয়কগুলো তরল হয় তাহলে ওই প্রতিটি বিক্রিয়কে কি নিব আমরা? মোলার ঘনমাত্র নিব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখা যাবে, মনে করেন যে এটাও তরল, এটাও লিকুইড, এটাও লিকুইড, এটাও লিকুইড, এটাও লিকুইড, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা উদাহরণ দেখা যাচ্ছে যে এ বিক্রিয়ক এখানে হচ্ছে যে এ আর বি, এখান থেকে উৎপাদ হচ্ছে সি এবং ডি। কিন্তু যদি বিক্রিয়াটা উভমুখী হয় তাহলে আমরা চিন্তা করতে পারি যে এ আর বি যোগ হয়ে কি হচ্ছে আমাদের সি আর ডি উৎপাদ তৈরি হচ্ছে। অথবা অনুরূপভাবে আমরা এটা বলতে পারি যে সি আর ডি ভেঙে যেয়ে আমাদের কি হচ্ছে এ এবং বি তৈরি হচ্ছে। তাহলে আমরা কিন্তু যেহেতু উভমুখী বিক্রিয়া, তাহলে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এই পাশেরটা বিক্রিয়ক এটা উৎপাদ, আবার অনুরূপভাবে এই পাশেরটা বিক্রিয়ক এই পাশেরটা উৎপাদ, যেকোনো ভাবে আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা এটা চিন্তা করি যে এই সবগুলো লিকুইড, এটা লিকুইড, এটাও লিকুইড, এটাও লিকুইড, এটাও লিকুইড, যদি লিকুইড হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই ভর ক্রিয়ার সূত্রটা যদি লিখতে চাই, কি বলছে? বিক্রিয়ার যে গতিবেগ, ঠিক আছে, যদি আমরা এটাকে চিন্তা করি যে বিক্রিয়াটা বাম থেকে ডান দিকে যাচ্ছে তার মানে এটা হচ্ছে ফরওয়ার্ড বিক্রিয়া, ঠিক আছে? তাহলে যদি আমরা ফরওয়ার্ড বিক্রিয়ার রেট হিসেব করি যে আমাদের আর এফ, রেট গতিবেগ মানে হচ্ছে যে বিক্রিয়ার হার, ঠিক আছে, গতিবেগ বা এই যে রেট অফ রিয়াকশন, ঠিক আছে, এই জন্য আর দ্বারা প্রকাশ করছে আর এফ দ্বারা বোঝাচ্ছে এটা ফরওয়ার্ড দিকে মানে সামনের দিকে যখন যাচ্ছে, তাহলে এটা কিসের সমানুপাতিক হবে? এটা কিন্তু সমানুপাতিক হবে আমাদের যে কি বলছে বিক্রিয়ায় অংশগ্রহণকারী যেটা বিক্রিয়ক, বিক্রিয়কের সক্রিয় ভর। তাহলে এখানে দেখেন বিক্রিয়ক কে আছে, যদি আমরা এটা ফরওয়ার্ড বিক্রিয়া চিন্তা করি তাহলে বিক্রিয়ক কিন্তু এ আর বি হচ্ছে আমাদের বিক্রিয়ক। তাহলে এর যে ঘনমাত্রা, এর ঘনমাত্রাকে আমরা এইভাবে করে প্রকাশ করি, এ এর ঘনমাত্রা আর বি এর ঘনমাত্রা, এই দুইটার সমানুপাতিক, ঠিক আছে? এই ঘনমাত্রা কিভাবে বের করবেন? যদি মনে করেন যে এই বিক্রিয়াটা আমাদের একটা পাত্রে, নির্দিষ্ট একটা পাত্র দেওয়া আছে, এই পাত্রের মধ্যে এই বিক্রিয়াটা সংগঠিত হচ্ছে, তাই না? তাহলে এই পাত্রের মধ্যে মনে করেন টোটাল যে আয়তনটা, ঠিক আছে, এই আয়তনটা যদি আমরা ভি জানি আর এখানে জানি এ বস্তুর যদি একটা নির্দিষ্ট মোল সংখ্যা, হ্যাঁ, এন অফ এ মোল যদি এখানে অংশগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে আমরা এটার ঘনমাত্রা কিভাবে বের করি? এ এর ঘনমাত্রা বের করবো হচ্ছে আমরা আমরা জানি ঘনমাত্রা সমান মোল ডিভাইডেড বাই আমাদের আয়তন, ঠিক আছে, এন এ ডিভাইডেড বাই ভি। তাহলে আমাদের এটা বের করতে পারবো, কারণ আমরা এগুলো 9-10 এ শিখে আসছি যে কিভাবে একটা বস্তুর ঘনমাত্রা বের করে। হ্যাঁ, ঘনমাত্রা সমান সমান যে এন মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা কি দেখলাম, যদি আমাদের এইটা ফরওয়ার্ড বিক্রিয়া হয়, যে সম্মুখমুখী যদি বিক্রিয়াটা যদি আমরা চিন্তা করি এখান থেকে, তাহলে এটা যে হার সেটা হবে আমাদের সমানুপাতিক হবে এ এবং বি এর গুণফলের সমানুপাতিক হবে। তাহলে এখান থেকে যদি সমানুপাতিক ধ্রুবকটা আমরা উঠাই দিই তাহলে আর এফ সমান সমান হবে আমাদের কে এফ, এটা কনস্ট্যান্ট আসবে, ঠিক আছে, যেহেতু এটা ফরওয়ার্ড এর ক্ষেত্রে এজন্য এটাকে আমরা লিখলাম কে এফ, কে এফ ইন্টু এ এর ঘনমাত্রা ইন্টু আমাদের বি এর ঘনমাত্রা, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের যেটা সম্মুখমুখী যে বিক্রিয়াটা আছে, সম্মুখমুখী বিক্রিয়ার যে গতিবেগ সেটা কিন্তু এখান থেকে আমাদের পাওয়া যাবে, ঠিক আছে? যদি এটা কি হয়, দেখেন যদি এটা শুধুমাত্র তরলের ক্ষেত্রে, যদি এগুলো তরল হয়, এটা গ্যাসের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। গ্যাসের ক্ষেত্রে তখন কিন্তু আংশিক চাপ দিয়ে ক্যালকুলেশন করতে হবে, গ্যাসের ক্ষেত্রে কিন্তু তখন আপনি এই মোলার ঘনমাত্রাটা বের করতে পারবেন না, তখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে এটা আংশিক চাপ বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন যদি এখন আমরা চিন্তা করি বিক্রিয়াটা আমাদের ব্যাকওয়ার্ডে আসতেছে, তার মানে আমাদের বিক্রিয়াটা এদিক থেকে এই দিকে সংগঠিত হচ্ছে, তার মানে সি এবং ডি বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে, এ এবং
বি তৈরি হচ্ছে, এবং এখানে প্রত্যেকটা হচ্ছে যদি লিকুইড হয় তাহলে সেক্ষেত্রে দেখেন বিক্রিয়াটা আমরা বলতে পারি এটা বিক্রিয়াটা পশ্চাৎমুখী বিক্রিয়া, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের আর ব্যাকওয়ার্ড আর বি সমান সমান হবে, সমানুপাতিক হবে আমাদের, কিসের কিসের সমানুপাতিক হবে এই ক্ষেত্রে? তাহলে বিক্রিয়ক কোণগুলো বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে যখন ব্যাকওয়ার্ড বিক্রিয়া, এটা ব্যাকওয়ার্ড বিক্রিয়া, ঠিক আছে, তাহলে ব্যাকওয়ার্ড বিক্রিয়ার ক্ষেত্রে এখানে বিক্রিয়ক তখন কিন্তু সি এবং আমাদের ডি, ঠিক আছে। তাহলে এটা সমানুপাতিক হবে কার? সি এর ঘনমাত্রা সমানুপাতিক হবে এবং ডি এর ঘনমাত্রা সমানুপাতিক। এই সি এর ডি এর ঘনমাত্রা কিভাবে বের করবেন? এটা ঠিক অনুরূপ ভাবে যে আপনাদের যেখানে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে সেই পাত্রের আয়তন এবং সেখানে কতটুক মোল উপস্থিত আছে সি এর অথবা ডি এর, তখন সেটা মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের এই ঘনমাত্রা গুলো আমরা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা লিখি আর বি ব্যাকওয়ার্ড বিক্রিয়া সমান সমান কি হবে, এখানে একটা কনস্ট্যান্ট আসবে, তাহলে এটা লিখলাম কে বি ইন্টু সি ইন্টু ডি, ঠিক আছে, সি ইন্টু ডি। তাহলে এটা হয়ে গেল আমাদের দুই নম্বর ইকুয়েশন। এখন দেখেন যদি আমাদের এই বিক্রিয়াটা, এটা যেহেতু আমাদের উভমুখী বিক্রিয়া একটা আমরা নিয়েছি এখানে, এবং এই এই ভর ক্রিয়া সূত্র বা কেপি কেসি সন্দেহ সবসময় উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রেই ক্যালকুলেশন করা হয়, একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এগুলো আসলে ক্যালকুলেশন করে কোনো এটার সিগনিফিকেন্স নাই। সো আমাদের সবসময় উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এগুলো ক্যালকুলেশন করতে হয়। আর উভমুখী বিক্রিয়া কোন একটা পর্যায়ে এসে আমাদের কি হয়ে যায়, সাম্যাবস্থা যখন প্রাপ্ত হয় উভমুখী বিক্রিয়া, আমি একটু মুছে দিচ্ছি, উভমুখী বিক্রিয়া যখন আমাদের সাম্যাবস্থা প্রাপ্ত হয় তখন কি হয়ে যায় যে সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার, যেটা সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার একসময় এসে আমাদের কি হয়ে যায়, সমান হয়ে যায়। যখনই সমান হয়ে যায় তখন এই অবস্থাটাকেই বলছি আমরা সাম্যাবস্থা, সাম্যাবস্থা। তাহলে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে একটা অবস্থা আছে যে অবস্থাকে বলছি আমরা সাম্যাবস্থা, এই সাম্যাবস্থায় এসে আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হার, তার মানে এ আর বি বিক্রিয়া করে সি আর ডি যে পরিমাণ উৎপন্ন করবে, ঠিক অনুরূপভাবে সি এবং ডি বিক্রিয়া করে এ আর বি একই পরিমাণ উৎপন্ন করবে। তার মানে এখান থেকে এখানে যতটুকু পরিমাণ সামনে যাবে ঠিক এই এই এখান থেকে এই ঠিক একই পরিমাণ আমাদের পিছন দিকে চলে আসবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সাম্যাবস্থা, এবং সাম্যাবস্থায় আমাদের সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার হচ্ছে সমান হয়, যার কারণে এই দুটো সমান হয়। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি আর এফ এর মান কত, আর এফ এর মান হচ্ছে আমাদের কে এফ ইন্টু এ ইন্টু বি এর ঘনমাত্রা সমান সমান এটা কে বি ইন্টু সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা, তাই না? তাহলে এখন দেখেন যদি আমরা এটাও একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট গুলো যদি এক পাশে নিয়ে আসি তাহলে এটা হয় কে এফ ডিভাইডেড বাই আমাদের কে বি সমান সমান হয়ে যায় সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এ এর ঘনমাত্রা ইন্টু আমাদের বি এর ঘনমাত্রা, ঠিক আছে। এই যে জিনিসটা, এই যে কে এফ এবং কে বি এর যে অনুপাত, এই অনুপাতটাকে বলছি আমরা সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক, এটাকে বলছি আমরা সাম্য ধ্রুবক, এটাকে বলছি হচ্ছে যে আমরা কে সি। এখানে আমরা বলছি যেহেতু এটা কনসেন্ট্রেশন, সি দ্বারা আসলে বোঝাচ্ছে আমাদের কনসেন্ট্রেশন, ঠিক আছে, কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রা, এটাকেই বলছি সাম্য ধ্রুবক কে সি, যেহেতু এগুলো সব আমরা কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা দিয়ে ক্যালকুলেশন করছি। দেখেন এগুলো সবই কিন্তু এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা, সি এর ঘনমাত্রা, যখন ঘনমাত্রা দিয়ে ক্যালকুলেশন করছি বলে এই যে এইটার নাম হচ্ছে আমাদের কে সি বা কনস্ট্যান্ট অফ কনসেন্ট্রেশন, ঠিক আছে, সাম্য ধ্রুবক। কিন্তু কিসের ক্ষেত্রে? কনসেন্ট্রেশন দিয়ে যখন আমরা হিসেব করি বা ঘনমাত্রা দিয়ে যখন হিসেব করি, তাহলে এটা হয়ে গেল আমাদের সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এ এর ঘনমাত্রা ইন্টু আমাদের বি এর ঘনমাত্রা, ঠিক আছে। তাহলে এভাবে করে আমাদের কে সি বের করা যাবে, ঠিক আছে। যদি বিক্রিয়াটা এরকম হয়, দেখেন যদি বিক্রিয়াটা এরকম হতো যে আমাদের এরকম হতো যে টু এ, এখান থেকে আমাদের কি তৈরি হচ্ছে, বি তৈরি হচ্ছে, হ্যাঁ, বা বি থেকে আমাদের টু এ তৈরি হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন করতাম? আচ্ছা দেখেন এই বিক্রিয়াটাকে আমরা চাইলে এভাবে করে লিখতে পারি, বা এটা যদি এভাবে করে লিখতাম বি প্লাস এটা হচ্ছে সি উৎপন্ন হয়েছে এ ভেঙে, হ্যাঁ, দুইটা এ ভেঙে একটা বি একটা সি উৎপন্ন হয়েছে, তাহলে এই বিক্রিয়াটাকে এভাবে করে লেখা যেত এ প্লাস এ এখানে বি প্লাস আমাদের সি, তাই না? তাহলে সেক্ষেত্রে যদি আমরা এখানে কে সি ক্যালকুলেশন করতাম, কে সি, ঠিক আছে,
সব সময় আমাদের উপরে দেখেন আমরা কেসি যখন লিখে আসছি যে আগের যেই ক্যালকুলেশনটা করে আসছি সেখানে কেসি থেকে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি সেটা হয় সব সময় যেটা এই ডান সাইডে যেটা আছে হ্যাঁ বা এখান থেকে যদি ডান সাইডে যেটা আছে বিআরসি তাহলে বি এর ঘনমাত্রা উপরে যাবে ইনটু সি এর ঘনমাত্রা উপরে যাবে এবং গুণ আকারে যাবে হ্যাঁ আর নিচে বিক্রিয়ক যেগুলো আছে তাহলে এখানে বিক্রিয়ক আছে কিন্তু এ এবং কি বলেন তো এ ঠিক আছে তাহলে এখান দেখেন হয় আসলে আমাদের বি বি এর ঘনমাত্রা ইনটু সি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এ এর ঘনমাত্রা স্কোয়ার ঠিক আছে তো অনেক সময় এইটা তো আসলে অনেকে করে না এখান থেকে ডাইরেক্ট অনেকে ডাইরেক্ট এখানে স্কোয়ার বসায় দেয় তো তখন কোশ্চেন আসতে পারে যে এই দুই কিভাবে মাথায় চলে যায় এই দুই আসলে এইভাবে করে আসলে আমাদের স্কোয়ার হয়ে যায় ঠিক আছে যদি এখানে টু বি হতো তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কি হতো আমাদের বি স্কোয়ার হয়ে যেত ঠিক আছে তা এখন আরেকটা উদাহরণ দেখেন যদি এরকম হয় যে এ থেকে এখানে টু বি হয়েছে বা এখানে হচ্ছে আমাদের থ্রি এ থেকে আমাদের টু বি হয়েছে আর একটা সি হয়েছে তাহলে এই ক্ষেত্রে আমাদের কে সি টা কিভাবে ক্যালকুলেশন করব তাহলে এটা আসলে আগে একটু লিখে নিই তাহলে এখানে হচ্ছে আমাদের এ প্লাস এ প্লাস এ এইটার থেকে আমাদের হচ্ছে বি প্লাস আমাদের সি এটা হচ্ছে ঠিক আছে তাহলে এখন দেখেন তাহলে প্রথমে আমরা উপরে লিখবো এই উৎপাদের হিসাব গুলা তাহলে বি ইন্টু সি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এর ঘনমাত্রা ইন্টু এর ঘনমাত্রা ইন্টু এর ঘনমাত্রা ঠিক আছে তাহলে এখানে দেখেন ক্যালকুলেশন করলে কি আসে এটা আসে বি এর ঘনমাত্রা স্কোয়ার বি এর ঘনমাত্রা স্কোয়ার ইন্টু সি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই আমাদের এ এর ঘনমাত্রা হোল কিউব তাহলে আসলে দেখলাম যে আমাদের এখানে যদি একাধিক মৌল সংখ্যা একটা না হয় যদি একাধিক মৌল সংখ্যা থাকে একটা অণুর যদি একাধিক মৌল থাকে বা এখানে গুণ আকারে যদি থাকে আমাদের তাহলে যে পরিমাণ গুণ থাকবে সেটা আসলে ঘনমাত্রার উপরে সেটা পাওয়ার আকারে চলে যাবে যদি আমরা এখান থেকে এই কেসি যখন নির্ণয় করব তখন আসলে এই যেগুলো বাম পাশে গুণ আকারে থাকবে মোল হিসেবে মোল সংখ্যা আকারে থাকবে সেইগুলো এই প্রত্যেকটা ঘনমাত্রার উপরে পাওয়ার আকারে চলে যাবে দেখেন এখানে বি এর এখানে আগে 2 ছিল যার কারণে আমাদের যখন কেসি লিখছি তখন বি এর ঘনমাত্রার উপরে স্কোয়ার চলে গেছে আর এখানে দেখেন এর এখানে 3 ছিল যার কারণে আমাদের এর মাথায় আমাদের কিউব চলে গেছে ঠিক আছে তাহলে এইভাবে করে আমরা কি করতে পারবো যে কোনো অঙ্ক থেকে বা যে কোনো ইকুয়েশন থেকে আমরা এই কেসির ক্যালকুলেশনটা আমরা করতে পারবো ঠিক আছে